হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2022 রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর ফিল্ম ইয়াংপুত্রি, যার মানে দাদিকে বোঝায়। এটি মূলত ইয়াং মানে দাদি এবং তার নাতনিকে নিয়ে তৈরি করা একটি মুভি। এটিকে ববি প্রাসত্যও ডিরেক্ট করেছেন এবং এর আইএমডিবি রেটিং 6.3/10। তো চলুন এবার এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। মেয়েটি একা একা ড্রয়িং করছিল, তখন হঠাৎ সে শুনতে পায় তাদের পাশের রুম থেকে একটি শব্দ আসছে। মেয়েটি শব্দটিকে চেক করতে গিয়ে দেখে সেই রুমে কেউই নেই এবং রুমের আলমারির দরজাটি বারবার খুলছে ও বন্ধ হচ্ছে, আর শব্দটি এখান থেকেই আসছিল। এটা দেখে সে আলমারির ভেতরে গিয়ে উঁকি মারতেই একটি ভয়ঙ্কর চেহারা দেখে দূরে সরতে গিয়ে কারোর সাথে ধাক্কা খায়, আর সেই সময় রুমে থাকা আলমারিটি মেয়েটির উপরে পড়ে যায় এবং তার পরের সিন শিফট হয় কিছুদিন পর, যেখানে দেখা যায় গেন্ডিস নামের একটি মেয়ে তার হাজবেন্ড রেজাকে নিয়ে নিজের অসুস্থ দাদির বাড়িতে যাচ্ছে। গাড়িতে আমরা গেন্ডিসের সৎ মেয়ে আনিয়াকেও দেখতে পাই। যাই হোক, তারা গেন্ডিসের দাদির বাড়িতে পৌঁছালে তাদেরকে নার্সি নামের একজন হাউসকিপার ওয়েলকাম করে। আসলে আমরা মুভির শুরুতে যে মেয়েটিকে দেখেছিলাম সে নার্সিরই মেয়ে ছিল। গেন্ডিসের দাদি অসুস্থ হওয়াতে নার্সি গেন্ডিসের দাদি এবং বাড়িঘরের দেখাশোনা করে, কিন্তু তার মেয়ের সাথে এমন একটি ঘটনা ঘটে যাওয়াতে সে আর বাড়ির দেখাশোনা করতে পারবে না, তাই গেন্ডিস তাকে ছুটি দিয়ে নিজেই তাদের দেখাশোনা করতে এখানে আসে। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে গেন্ডিসের দাদিকে ইয়াং বলেই সম্বোধন করব। তারপর এবার গেন্ডিস তার পরিবারকে ইয়াং এর সাথে পরিচয় করিয়ে দিয়ে আনিয়াকে নিয়ে ইয়াং এর বাটিক হাউসে যায়। গেন্ডিস যখন ছোট ছিল তখন ইয়াং বাটিকের কাজ করত, কিন্তু এখন তার বয়স হয়ে যাওয়াতে সে এইসব ছেড়ে দিয়েছে, তাই বাটিক হাউসটিও একদম নষ্ট হয়ে গেছে। এই জন্য গেন্ডিস সেখানে দাঁড়িয়ে নিজের ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। তারপর গেন্ডিস যখন রান্না করতে করতে ইয়াং এর সাথে কথা বলছিল, তখন সে হঠাৎ খেয়াল করে ইয়াং তার কথা না শুনে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে গেন্ডিস ইয়াং কে ডাক দিতে গিয়ে দেখে ইয়াং এর শরীর গরম হয়ে আছে। গেন্ডিস ইয়াং কে টাচ করতেই ইয়াং উঠে সেখান থেকে চলে যায়। গেন্ডিস ইয়াং এর এমন অদ্ভুত ব্যবহারের কারণ কিছুতেই বুঝতে পারছিল না, তাই এই ব্যাপারে সে রাতে খাওয়ার সময় তার হাজবেন্ড রেজার সাথে কথা বলে। রেজা বলে ইয়াং এর হয়তো শরীর খারাপ করেছে, গেন্ডিস যেন তাকে মেডিসিন খেতে দেয়। এমন সময় তারা দেখে ইয়াং আবারও এক দৃষ্টিতে কোনো একদিকে তাকিয়ে আছে এবং তার নাক দিয়ে অনেক রক্তপাত হচ্ছে। এইসব দেখে গেন্ডিস দৌড়ে গিয়ে ইয়াং এর রক্ত পরিষ্কার করে দেয়, আর তখন ইয়াং এর হোশ ফিরে আসে। এবার মাঝরাতে আনিয়ার কারোর ডাকে ঘুম ভাঙলে আনিয়া দেখে তার রুমের বাইরে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে আনিয়া রুমের বাইরে গিয়ে দেখে ইয়াং এর রুম থেকে কিছু শব্দ আসছে। আনিয়া তাই ইয়াং এর রুমে গিয়ে দেখে ইয়াং দেয়ালের সাথে নিজের মাথা ঠুকছে, তাই আনিয়া গিয়ে ইয়াং কে ডাক দেয়। আর তখন আনিয়া ইয়াং কে অন্ধকারে এইভাবে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। আনিয়ার চিৎকার শুনে গেন্ডিস দৌড়ে ইয়াং এর রুমে গিয়ে আনিয়াকে শান্ত করার চেষ্টা করে আর ইয়াং কে ঘুম থেকে ডেকে দেয়। পরের দিন সকালে গেন্ডিসের খালা লারাস আসে তাদের সাথে দেখা করতে। তারপর তারা সেদিন গেন্ডিসের দাদার কবর জিয়ারত করতে যায়। সেই রাতে গেন্ডিস রান্নাঘর থেকে রুমে যাওয়ার সময় হঠাৎ একটি অদ্ভুত ছায়া মূর্তি দেখতে পায়, কিন্তু সে যখন আবার চেক করে তখন সেখানে কিছুই ছিল না। তারপর গেন্ডিস রুমে গিয়ে রেজার সাথে ইয়াং এর স্লিপ ওয়াকের ব্যাপারে কথা বলে। রেজা গেন্ডিসকে বলে গেন্ডিস যদি এই ব্যাপারটি নিয়ে এতই চিন্তিত থাকে তবে সে যেন এমন কোনো ব্যবস্থা নেয় যাতে ইয়াং স্লিপ ওয়াক করলে গেন্ডিস সাথে সাথে তা জানতে পারে। রেজার কথায় গেন্ডিস ইয়াং এর হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেয় যাতে ইয়াং আবার স্লিপ ওয়াক করলেই গেন্ডিস টের পেয়ে যায়। মাঝরাতে ইয়াং এর ব্রেসলেটের শব্দে গেন্ডিসের ঘুম ভেঙে যায়, তাই গেন্ডিস ঘুম থেকে উঠে ব্রেসলেটের শব্দ ফলো করতে করতে তাদের বাটিক হাউসে চলে যায়। বাটিক হাউসে গেন্ডিস ইয়াং কে খুব অদ্ভুত ভঙ্গিতে আবিষ্কার করে। তারপর গেন্ডিস ইয়াং কে তার রুমে নিয়ে গিয়ে আবার শুইয়ে দিয়ে যখন বাইরে বেরিয়ে আসে সে এবার ঘরের বাইরে থেকে ব্রেসলেটের শব্দ পাচ্ছিল। একে একে ঘটা এইসব অদ্ভুত ঘটনাতে গেন্ডিস খুব চিন্তিত হয়ে পড়ে। তার মধ্যেই পরের দিন রেজা জানায় সে অফিসের কাজে আবার জাকাত রাতে ফিরে যাচ্ছে।
তখন গেন্ডিস রেজাকে বলে যে গতরাতে ইয়াং আবার স্লিপ ওয়াক করে বাটিক হাউসে চলে গিয়েছিল। এইসব তার কাছে খুব বিপজ্জনক বলে মনে হচ্ছে, তাই সে চায় রেজা আর কিছুদিন পর জাকাতরাতে যাক। কিন্তু রেজা জানায় তার পক্ষে আর দেরি করা সম্ভব না, কেননা সে একজন ডাক্তার এবং তার রোগীরা চিকিৎসার জন্য অপেক্ষা করছে। তবে যেহেতু গেন্ডিস এত করে বলছে, তাই সে ইয়াং এর সাথে এইসব ব্যাপারে কথা বলতে রাজি হয়। তারপর রেজা ইয়াং এর সাথে কথা বলে, কিন্তু রেজার সবকিছুই একদম স্বাভাবিক মনে হচ্ছিল। ইয়াং রেজাকে জানায় সে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে। তাই রেজা ইয়াং এর কাছ থেকে বিদায় নিয়ে গেন্ডিসকে সবকিছু জানায়। কিন্তু গেন্ডিস তবুও চিন্তামুক্ত হতে পারছিল না। তাই রেজা গেন্ডিসকে বলে সে যাওয়ার আগে বাসায় কিছু সিসিটিভি ক্যামেরা লাগিয়ে যাবে, যাতে করে সে জাকাতরা থেকে তাদের সকলের উপর নজর রাখতে পারে। পরের সিনে দেখা যায় রেজা এবং গেন্ডিস ক্যামেরা কিনতে বাইরে চলে গেলে আনিয়া একদম একা হয়ে পড়ে। আনিয়া একা একা ডাইনিং টেবিলে যখন বসেছিল, তখন তার পিছনে থাকা একটি মেয়ে মূর্তি নিজে নিজে মুভ হয়ে আনিয়ার পাশে এসে পড়ে। আনিয়াতে ভয় পেয়ে মূর্তিটির উপর একটি কাপড় দিয়ে মূর্তিটিকে ঢেকে দেয়। এমন সময় রেজা এবং গেন্ডিস সিসিটিভি ক্যামেরা নিয়ে বাড়ি ফিরে আসে এবং রেজা নিজেই ক্যামেরা ইনস্টল করে তারপর জাকাতরাতে ফিরে যায়। সেই রাতে আনিয়া গেন্ডিসকে জিজ্ঞেস করে মূর্তি মানুষের মতো নড়তে পারে কিনা। গেন্ডিস বুঝতে পারে যে আনিয়া হয়তো তার বাড়িতে থাকা কোনো মূর্তির কারণে ভয় পেয়েছে। তাই সে আনিয়াকে বুঝিয়ে বলে যে মূর্তি একটি জড় বস্তু, এটি কখনো নিজে নিজে নড়তে পারে না এবং মানুষকে কোনো ক্ষতিও করতে পারে না। পরের সিনে দেখা যায় গেন্ডিসের হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে তার ল্যাপটপে সিসিটিভি ফুটেজ চেক করে। তখন সে দেখে তাদের লিভিং রুমের উইন্ডো খোলা রয়েছে, তাই সে উইন্ডোটিকে বন্ধ করতে চলে যায়। তখন আমরা দেখতে পাই ক্যামেরাতে দেখা যাচ্ছে গেন্ডিসের পিছন পিছন ইয়াং ও লিভিং রুমে যাচ্ছে, কিন্তু গেন্ডিস পিছন ফিরে কাউকেই দেখতে পায় না। তারপর সে যখন রুমে ফিরে আসছিল, তখন সেখানে থাকা মূর্তিটি তার কাছে খুব অদ্ভুত লাগাতে সেই মূর্তিটি থেকে আনিয়ার দেওয়া কাপড়টি সরিয়ে রাখে। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল সেখানে মূর্তিটির বদলে একটি ভয়ঙ্কর দেখতে আত্মা বসে আছে। তার পরের সিনে দেখা যায় গেন্ডিস নামাজ শেষ করে সালাম ফেরাতেই দেখে তার রুমের পাশ দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। গেন্ডিস চেক করতে বাইরে গিয়ে দেখে বাইরে আজিং নামের একজন মহিলা এসেছে, যে কিনা আগে ইয়াং এর বাটিক হাউজে কাজ করত। সে গেন্ডিসকে জানায় সে এখানে ইয়াং এর কিছু বাটিকের জিনিসপত্র ফেরত দিতে এসেছে, যেগুলো সে কিছুদিন আগে ইয়াং থেকে ধার নিয়েছিল। তারপর দেখা যায় গেন্ডিস একা একা রান্নাঘরে যখন কাজ করছিল, তখন সে তার পিছনে অদ্ভুত কিছু অনুভব করতে পাচ্ছিল। তখন আমরা দেখতে পাই সেই আত্মাটি গেন্ডিসের পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু গেন্ডিস পিছনে ফিরে সেখানে কাউকেই দেখতে পায়নি। তখন রান্নাঘরে থাকা কলসে একটি শব্দ হলে গেন্ডিস কলসের ভেতরে থাকা পানিতে দেখে তার ঠিক ওপরে রান্নাঘরের সিলিং এ সেই আত্মাটি ঝুলছে, কিন্তু সে উপরে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। এইসবে ভয় পেয়ে গেন্ডিস পুরো বাড়িতে কিছু দুয়ার ফ্রেম টানিয়ে দেয়। আর ঠিক তখনই রুমে থাকা একটি ঝুলন্ত পট পরে ভেঙে যায়। গেন্ডিস দেখে পটটির ভেতরে একটি অদ্ভুত দেখতে ডিম রয়েছে। গেন্ডিস ডিমটি রুমে এনে ভাঙতে দেখে ডিমটির ভেতরে রক্ত এবং কিছু মানুষের কাটা নখ রয়েছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ডিমটি কালো জাদু করতে ব্যবহার করা হয়েছে। গেন্ডিস এইসব দেখে চিন্তিত হয়ে রেজাকে ফোন কল করে সব কিছু জানায়, কিন্তু রেজা এইসব একদম বিশ্বাস করত না। তাই সে গেন্ডিসের কোনো কথা বিশ্বাস না করে কল কাট করে দেয়। গেন্ডিস এবার বুঝতে পারছিল না সে কি করবে। তখন তার মাথায় তার ছোটবেলার এক বন্ধু সাত্রিয়র কথা মনে পড়ল। সাত্রিয় জিন, ভূত, কালো জাদু সবকিছু খুব বিশ্বাস করে এবং এইগুলোর ব্যাপারে খুব ভালো জানে। সে এসেই পুরো পরিস্থিতি দেখে গেন্ডিসকে জানায় কেউ ইয়াং এর উপর কালো জাদু করেছে, কারণ গেন্ডিস যে জিনিসগুলো ইয়াং এর বাড়িতে ফিল করছে ঠিক তেমনই সাত্রিয়র এক আঙ্কেলের সাথেও হয়েছে, আর তারা পরে জানতে পেরেছে তাকে কেউ কালো জাদু করেছে। তাই সে গেন্ডিসকে বাড়িতে বেশি বেশি কোরআন পাঠ করতে বলে ও আয়াতুল কুরসি পড়তে বলে। দুপুরবেলায় গেন্ডিস ইয়াং এর শরীর মুছিয়ে দেওয়ার সময় দেখে ইয়াং এর পিঠে কিছু কাচের টুকরো লেগেছিল। এইসব দেখে গেন্ডিস একদম ভেঙে পড়ে, তাই সে সবকিছু এবার লারাসকে জানায়। রাতের বেলায় গেন্ডিস ইয়াং কে ডিনারের জন্য ডাকতে ইয়াং এর রুমে যায়, কিন্তু আমরা দেখতে পাই ইয়াং বাইরেই দাঁড়িয়েছিল।
গেন্ডিস ইয়াং এর রুমে গিয়ে দেখে ইয়াং এর রূপে কেউ একজন দাঁড়িয়ে আছে। তখন আনিয়া এসে গেন্ডিসকে বলে ইয়াং ডাইনিং রুমেই দাঁড়িয়ে আছে। এটা শুনে গেন্ডিস সামনে তাকিয়ে দেখে সামনে কেউই নেই। এবার পরের সিনে আমরা রেজাকে দেখতে পাই। রেজার ফোনে গেন্ডিসের অনেকগুলো মিসড কল দেখে সে চিন্তিত হয়ে গেন্ডিসকে কল ব্যাক করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজে রেজা দেখে গেন্ডিস আনিয়ার পাশে বসে কিছু ড্র করছে। রেজা গেন্ডিসকে বলে সে কেন এখন পর্যন্ত জেগে বিছানাতে বসে কাজ করছে। তখন গেন্ডিস বলে সে তো বেডরুমে না লিভিং রুমে বসে আছে। গেন্ডিসের কথা শুনে রেজা বলে তাহলে বেডে আনিয়ার সাথে কে বসে আছে। এটা শুনে গেন্ডিস ভয় পেয়ে দৌড়ে বেডরুমে গিয়ে দেখে আনিয়া রুমে একা একাই ঘুমোচ্ছে। তখন রেজা দেখে গেন্ডিস দাঁড়িয়ে আছে এবং গেন্ডিসের মতোই দেখতে কেউ একজন বিছানাতে বসে আছে। সেই সময় বিছানাতে থাকা মেয়েটি ক্যামেরার দিকে তাকাতেই রেজা দেখে এটি গেন্ডিস নয় বরং গেন্ডিসের রূপে একটি ভয়ঙ্কর আত্মা। এইসব দেখে রেজা এক মুহূর্ত দেরি না করে আবার গেন্ডিসদের কাছে ফিরে আসে। এদিকে গেন্ডিস বাটিক হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে আজেং বাটিক হাউসে বসে কিছু করছিল। আজেং যাওয়ার পর গেন্ডিস বাটিক হাউসে গিয়ে দেখে ফ্লোরের একটি টাইলস সরে আছে। টাইলসটি সরিয়ে গেন্ডিস সেখানের মাটি খুঁড়ে দেখে আজেং মাটিতে কালো জাদু করার জিনিসপত্র রেখে গেছে। এবার গেন্ডিস বুঝতে পারে যে আজেং প্রথমে ইয়াং এর এখানে কাজ করত কিন্তু এখন তার নিজের বাটিক হাউস খুলেছে আর হয়তো এই জন্যই আজিং ইয়াংকে কালো জাদু করে তার বাটিক হাউস নষ্ট করে দেয় যাতে সে নিজের বাটিক হাউস ভালোভাবে চালাতে পারে। গেন্ডিস সেই সব জিনিস রেজা এবং লারাসকেও দেখায়। লারাস বলে আজিং যদি এমন করে থাকে তবে সেই একমাত্র এই কালো জাদু ভাঙতে পারবে, তাই গেন্ডিসকে এইসব জিনিসগুলো নিয়ে আজিং এর কাছে যেতে হবে। লারাসের কথা মতো গেন্ডিস এবং রেজা আজিং এর কাছে গিয়ে আজিংকে জিনিসগুলো দেখিয়ে জিজ্ঞেস করে কেন সে ইয়াং এর সাথে এমনটা করেছে। আজিং গেন্ডিসকে জানায় গেন্ডিস তাকে ভুল বুঝছে, সে কখনোই ইয়াং এর ক্ষতি চায়নি, উল্টো সে যখন 3 মাস আগে ইয়াং থেকে বাটিকের জিনিসপত্র ধার নিতে গিয়েছিল তখন সে ইয়াং এর সাথে একটি খারাপ আত্মাকে দেখে, তাই সে ইয়াং কে বাঁচাতে কোরআনের কিছু পবিত্র আয়াত কিছু কাপড়ে লিখে বাটিক হাউসের নিচে মাটি চাপা দিয়ে এসেছে। আজিং এর কথায় গেন্ডিস নিজের ভুল বুঝতে পেরে আজিং কে তার আঁকা আত্মাটির ছবি দেখায়। আজিং জানায় 3 মাস আগে সে এই আত্মাটিকেই দেখেছিল। আজিংকে ছবিটি দেখানোর সময় গেন্ডিস খেয়াল করলো আত্মাটি যেই বাটিক কাপড়টি পরে আছে ঠিক তেমনই কাপড় সে ইয়াং এর বাড়ির মূর্তিটিকে পরে থাকতে দেখেছে। আজিং বলে মূর্তিটি এর আগে ইয়াং এর বাড়িতে ছিল না, মূর্তিগুলো রিসেন্টলি কেউ বাড়িতে এনে রেখেছে, যার মানে নিশ্চয়ই ইয়াংকে কালো জাদু করার পিছনে এই মূর্তিগুলোকেও ব্যবহার করা হয়েছে। আর যেই ব্যক্তি ইয়াংকে কালো জাদু করেছে সে তার কালো জাদুকে শক্তিশালী করতে নিজেও সেম বাটিক দিয়ে তৈরি কাপড় পরবে যে কাপড় আত্মাটি এবং মূর্তিটিও পরে আছে। আজিং এর কথা শুনে গেন্ডিস তাদের পারিবারিক একটি ছবি দেখে যা তারা খুব রিসেন্টলি তুলেছিল সেখানে মূর্তিটিকেও দেখা যাচ্ছিল। আর এখানেই আসে মুভির সব থেকে বড় টুইস্ট, কারণ গেন্ডিস তাদের পারিবারিক ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করে দেখে তার খালা লারাস মূর্তিটির কাপড়ের মতো একটি কাপড় দিয়ে নেকলেস বানিয়ে পরে আছে। এটা দেখার পর তার আর বুঝতে বাকি থাকে না যে লারাস এতদিন ধরে ইয়াংকে কালো জাদু করে চলেছে। এবার পরের সিনে আমরা দেখতে পাই লারাস আনিয়া এবং ইয়াংকে বাটিক হাউসে আটকে রেখে একটি রিচুয়াল পারফর্ম করছে। এইখানেই আমরা জানতে পারি যে লারাস আসলে সম্পত্তির লোভে ইয়াংকে কালো জাদু করেছে। লারাস তার বাবার প্রথম ওয়াইফের সন্তান এবং গেন্ডিসের মা ইয়াং মানে লারাসের বাবার দ্বিতীয় ওয়াইফের সন্তান ছিল। গেন্ডিসের ছোটবেলায় তার মা বাবার মৃত্যু হয়, তাই গেন্ডিস ছোট থেকে ইয়াং এর কাছে বড় হয়েছে আর এর জন্যই ইয়াং তার সকল সম্পত্তি লারাস এবং গেন্ডিসকে ভাগ করে দিতে চেয়েছে। কিন্তু লারাস তা মানতে পারছিল না, সে নিজের বাবার সকল সম্পত্তি একাই ভোগ করতে চেয়েছে আর তাই সে ইয়াংকে কালো জাদু করার মাধ্যমে তার বাটিক হাউস নষ্ট করে তাকেও দুর্বল করে দিয়েছে। এদিকে লারাসের আসল রূপ ধরতে পেরে গেন্ডিস রেজা এবং আজেং ইয়াং এর বাড়িতে ফিরে এসে দেখে বাড়িতে ইয়াং বা আনিয়া কেউই নেই। তখন কোনো উপায় না পেয়ে আজেং কালেমা পড়তে শুরু করে। তারপর তারা এবার ইয়াং এবং আনিয়াকে খুঁজতে খুঁজতে বাটিক হাউসে চলে যায়। সেখানে যাওয়ার পর আজিং এবং রেজা একে একে আত্মাটিকে দেখতে পায়। অপরদিকে লারাস ইয়াংকে পজেস করিয়ে আত্মহত্যা করতে বলে।
ইয়াং যখন আত্মহত্যা করার জন্য প্রস্তুত হয় সেই সময় গেন্দিস এবং রেজা তাকে দেখে গিয়ে আটকে ফেলে। তারপর দেখা যায় আজিং তসবি পড়তে পড়তে পুরো বাটিক হাউসে কালো জাদু করার জায়গাটি খুঁজতে থাকে। একটা সময় সে একজন জাদুকর সহ কালো জাদু করার সকল সামগ্রীগুলো পেয়ে যায়। তখন আজিং তার হাতে থাকা তসবিটি সেখানে ছুরি মেরে কোরআনের আয়াত পাঠ করতে থাকে। এইভাবেই একটা সময় কালো জাদু করার সবকিছু বাটিক হাউস থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু তখনও লারাস কিন্তু মূর্তিটির মাধ্যমে আত্মাটিকে নিয়ন্ত্রণ করেই যাচ্ছিল। লারাস এবার আজিংকে গলা টিপে ধরে আত্মাটিকে দিয়ে গেন্দিসকে অ্যাটাক করে ইয়াংকে টেনে নিয়ে এসে আবার রিচুয়াল কন্টিনিউ করাচ্ছিল। এমন সময় রেজা এসে মূর্তিটিকে ভাঙতে শুরু করে আর গেন্দিস আয়াতুল কুরসি পরে ইয়াংকে পজিশন থেকে বের করে আনে। এখানে আমরা লক্ষ্য করি রেজা মূর্তিটিকে যখন যখন আঘাত করছিল তখন তখন লারাসের শরীরে ক্ষত তৈরি হচ্ছিল। তখন আজিং রেজাকে লারাসের লকেটটিকে ধ্বংস করে দিতে বলে, যার ফলে লারাসের মৃত্যু হতো। কিন্তু ইয়াং রেজাকে লকেটটি ধ্বংস করতে মানা করে। ইয়াং বলে লারাস যেমনই হোক এবং যাই করুক না কেন, সে সব সময় লারাসকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছে, তাই সে লারাসকে ক্ষমা করে দিয়েছে এবং সে চায় না লারাসের আর কোনো ক্ষতি হোক। এইভাবে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তারপর গেন্দিস ইয়াংকে আজিং এর দায়িত্ব দিয়ে নিজের পরিবারকে নিয়ে জাকাতরাতে ফিরে যায়। আর এইভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। আরে না না না, আমরা কিভাবে ভুলতে পারি যে এটি একটি ইন্দোনেশিয়ান মুভি, আর ইন্দোনেশিয়ান হরর মুভির শেষে কোনো টুইস্ট থাকবে না সেটা আমার মনে হয় ইম্পসিবল। সো আমরা শেষের সিনে দেখি লারাস একটি মেন্টাল অ্যাসাইলামে ভর্তি আর লারাসের মাথার উপর সিলিং এ সে আত্মাটি ঝুলছে। ব্যাস এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো গাইস, আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। এমন আরো ভিডিওর এক্সপ্লেনেশন চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্তই, টিল দেন, টাটা।